হিন্দুস্তান কেন্দ্রীয় বিদ্যালয়ের রূপালী জয়ন্তী বর্ষত গুৱাহাটীত আজি উলিওয়া হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রার। শোভাযাত্রাটোর মূল বিষয় হিসাবে লওয়া হয় শান্তি, হত্যাহিংসার বিরুদ্ধে রাইজর স্বাভাবিক প্রতিবাদক প্রতিফলিত করা হয় শোভাযাত্রাটোত। অসমৰ সাম্প্রতিক পরিস্থিতির উদ্বেগ প্রকাশ করে বিদ্যালয়খনের প্রধান শিক্ষয়িত্রীগৰাকীয়ে কয়, নমস্কার, আমি হিন্দুস্তানী কেন্দ্রীয় বিদ্যালয়ের ফালের আজি আমি এই কালচারেল প্রসেশন উলাইছো কারণ আমার সিলভার জুবলি সেলিব্রেশন হয়ে আছে। আর এই কালচারেল প্রসেশনের থিম আমি থাকছো পিস আর শান্তি, যুক্ত সমৃদ্ধি কারণে লাগে। আমি সমৃদ্ধ কারণে আমি চেষ্টা করে আছো আর যদি নতুন প্রজন্মক আমি শিক্ষা দিও যে শান্তিয়ে আমার একমাত্র পর্যায়, তার পর্যায় কোনো নাই, সাবস্টিটিউট নাই শান্তির কারণে, তেনহলে আমার আমি গড়ব তুলিব পারিম আর আমার আগবাব লোব পারিম। আর সবতকে ডর কথা ইউনিটি ইন ডাইভার্সিটি, যুক্ত আমি ভাবি থাকো আমার গোটেই যু ট্রাইব আছে, গোটেই আমার কালচার আছে, আমার যে সংস্কৃতি, উত্তর পূর্বাঞ্চলের সংস্কৃতি, ভারতের সংস্কৃতি, আমি এই দেখাব বিচারি আর নতুন প্রজন্মক আমি শিক্ষা দিব বিচারি যে তোমালক শান্তি লাগে, হিংসার কোনো আনসার নাই, হিংসা হলে আমার প্রগ্রেস নহব, আমার প্রসপেরিটি নহব। যদি আমার আমি যদি সচাকে শক্তিশালী বনাব বিচারি, ভারতক শক্তিশালী বিচারি, তেনহলে আমাক নতুন প্রজন্মক শিক্ষা দিব লাগিব শান্তির বিষয়ে আর শিক্ষা দিব লাগিব যে ব্লাডশেড করে কোনো প্রগ্রেস নহয়। আমার যে পরিস্থিতি হয়ে আছে, যে আমার হিন্দি ভাষিক মানুষ মারি আছে, আজি আমি নিবিচারো যে কোনো মানুষ মরক, যিটো কমিউনিটির হোক, আমার যিটো কমিউনিটি, যিটো কাস্ট, যিটো রিলিজনের মানুষ হোক, আমি বিচারো যে আমাক শান্তি লাগে। আজি হিন্দি ভাষী মরক বা বঙালী মরক বা মুসলিম মরক, যিনে মরক, কিন্তু আমার ভাই মরি আছে, আমার অসমৰ মানুহৰ ব্লাড উলাই আছে আর আমার যেতিয়ালৈ এইটো ব্লাডশেড হৈ থাকিব আমার একটা প্রগ্রেসিভ অসমৰ কাৰণে আমি চিন্তা করব নোৱাৰিম, আমি ভাবিব নোৱাৰিম। সেইকাৰণে যদি আমাক একটা মজবুত অসম লাগে, তেনেহলে শান্তি লাগিব আর এই ব্লাডশেডখিনি, আমি এইটো যিটো তেজ উলাই আছো, সেইখিনি আমার বন্ধ করব লাগিব। শান্তির সপক্ষে মাত মাতি বিদ্যালয়খনের ছাত্রী মানসী অধিকারীয়ে কয়, আমি ইয়াতে স্কুলত ফুৰা স্কুলত আমি এইটো কব যে আমি অসমত পিস বিচাৰো, আমি শান্তি বিচাৰো, আমি ভায়োলেন্স নিবিচাৰো, আমি অত্যাচার নিবিচাৰো। আর আমি এইচ কে ভি হিন্দুস্তানী কেন্দ্রীয় বিদ্যালয়, আমি এইটো কৈছো যে আমি স্কুলে আমি সকলো মানে পাবলিকও কব বিচাৰিছিলো যে আমার অসম, আমার সব সোসাইটি বিচাৰে শান্তি বিচাৰে। ভিডিও জার্নালিস্ট সুশান্ত দাসৰ সৈতে অমৰদীপ গগৈ, সেন্টিনেল নিউজ, গুৱাহাটী।